এই 198 ছাড়া আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার পর সেকেন্ডারিতে জিটি 1313 জন, পিজিটি 132 জন, এলডিসি 16 জন, গ্রুপ ডি 35 জন আমরা রেগুলার দিয়েছি, অর্থাৎ 1496 জনকে আমরা অফার ইস্যু করে চাকরিতে জয়েন নিয়োগ দিয়ে নিয়োগপত্র দিয়েছি। আজ দিচ্ছি 198 জন, 1496-এর সাথে 198 জন যোগ হবে, মোট 1694 হবে। এদিকে এলিমেন্টারি এডুকেশনে আমরা অলরেডি নিয়োগপত্র দিয়েছিলাম, আমরা সরকারে আসার পরে জিটি 1161 জন, ইউজিটি 450 জন, এলডিসি 33 জন, গ্রুপ ডি 28 জন, অর্থাৎ 1672 জন। এলিমেন্টারি এডুকেশনে 1672, সেকেন্ডারি এডুকেশনে 1496, মোট আমরা নিয়োগপত্র দিয়েছি, তারা চাকরি করছে। আজকে অফার ইস্যু করেছি 198 জন, এটা হলো সেকেন্ডারি এডুকেশনে। এছাড়া আমরা ইন্টারভিউ কল করার জন্য আমরা আমরা যে টিআরবিটি আছে টিআরবির কাছে পাঠিয়েছি স্পেশাল এডুকেটার 200 জনকে। টিআরবিটি তারা সিলেকশন টেস্ট নেবে, ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে আরও 300 জন পিজিটি ফর বিদ্যাজ্যোতি স্কুল, এটা অলমোস্ট রেডি। এর মধ্যে আমরা সেটার জন্য আমরা টিআরবিটিতে পাঠিয়ে দেব। আর এছাড়া আরও 110 জন পিজিটি 300 ছাড়াও 110 জন, এটা অন্যান্য স্কুলগুলির জন্য। আর 210 জন জিটি সেকেন্ডারির জন্য আমরা অলরেডি অফার ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা তৈরি করেছি। সুতরাং এটা আপনাদের অবগতির জন্য আমরা এটা জানালাম। অর্থাৎ এই পর্যন্ত আমরা 1694 সেকেন্ডারিতে এবং এলিমেন্টারিতে টোটাল সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি মিলে 3366 জনকে আমরা চাকরিতে নিয়োগপত্র দিচ্ছি। অর্থাৎ দেওয়া হয়েছে 1672 আর 1672 আর 1496 প্লাস 198, এটা যোগ করে নেবেন টোটাল কত হয়, 1694 আর 1672 মোট খুব সম্ভব 3366 জন। আর ইন্টারভিউ কল করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি টিআরবিটির কাছে স্পেশাল এডুকেটার ফর দি সেকেন্ডারি, সে 200 জন। আর ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে 300 জন পিজিটি ফর বিদ্যাজ্যোতি স্কুল, 110 জন পিজিটি ফর আদার স্কুলস, 210 জন জিটি ফর আদার স্কুল, এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের দিয়েছি। এছাড়া সেকেন্ডারি এডুকেশন, আপনারা জানেন সেকেন্ডারি এডুকেশনে আমরা সরকারে আসার পর টোটাল 36 জনকে এইচটেন প্রফেসর পদে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং 56 জন লেকচারার ফর পলিটেকনিক কলেজের জন্য 56 জন লেকচারার আমরা সেটাও আমরা নিয়োগপত্র দিয়ে দিয়েছি। এছাড়া গ্রুপ সিতে 6 জন নিয়োগপত্র দিয়েছি, গ্রুপ ডিতে 12 জন, মোট 110 জন আমরা হায়ার এডুকেশনে আমরা তাদেরকে নিয়োগপত্র দিয়েছি। এছাড়া আমরা এইচটেন প্রফেসর ল কলেজের জন্য 11 জন অলরেডি টিপিএসসিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, তারা তাদের সিস্টেম অনুযায়ী তারা লোক টেস্ট নিয়ে তারা ব্যবস্থা দেবে, কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের 11 জন তোমরা ল কলেজের জন্য এইচটেন প্রফেসর দাও। এছাড়া এই 36 জন ডিগ্রি কলেজের এইচটেন প্রফেসর ছাড়া আরও 40 জনের জন্য এইচটেন প্রফেসর পর ডিগ্রি কলেজ, এটাও টিপিএসসিকে পাঠিয়েছে, ওরা এটাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, এটা তারা যখন আমাদের সিলেকশন পাঠাবে সাথে সাথে আমরা অফার দিয়ে দেব। এছাড়া 20 জন প্রিন্সিপাল জেনারেল ডিগ্রি কলেজের জন্য সেটাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে টিপিএসসি। এছাড়া আজকে একটু আগে আমার কাছে পাঠিয়েছে এবং ত্রিপুরাতে এই প্রথম
ককবরক প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরক যেটা নিউলি ক্রিয়েটেড, আজকে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, এই একটু আগে আমাকে পাঠিয়েছে, সুতরাং এটি আমরা দিয়েছি। এছাড়া আমরা আরও তৈরি হচ্ছি ফর হায়ার এডুকেশান, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিচার এডুকেশান প্রোগ্রাম, এটা এটা নূতন, একদম সম্পূর্ণ নূতন আপনার এমএড কোর্স পড়ানোর জন্য। এতদিন এমএড কোর্স পড়ার জন্য অন্যান্য জায়গার থেকে আমরা ডেপুটেশন এনে দিত, এখন আমরা ছজন অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দি বিএড কলেজ, যেটা আমরা এমএড কোর্স পড়ানোর জন্য আইএএসসি, সেখানে আমরা ছজনের জন্য অলরেডি তৈরি করেছি, এর মধ্যে আমরা টিপিএসসির ক্ষেত্রে পাঠাবো। এছাড়া প্রিন্সিপাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন, সেখানেও চারজন আমরা লোক নেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি, এটা আমরা পাঠাবো। এ হলো টোটাল হায়ার এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন। আমার দপ্তরে যে শিক্ষা দপ্তরের তিনটা ভাগ, এলিমেন্টারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার, এটা সম্বন্ধে কতজন নিয়োগ করলাম এবং কতজনের জন্য তৈরি রয়েছে, এটা আপনাদেরকে অবগতির জন্য জানালাম। বাকিগুলি সব পরীক্ষার মাধ্যমে, জিটি পরীক্ষার মাধ্যমে, জিটি 1313 জন পরীক্ষার মাধ্যমে, পিজিটি 132 জন পরীক্ষার মাধ্যমে, এবং যেটা আজকে যেটা আমরা অফার ইস্যু করলাম 198 জন পরীক্ষার মাধ্যমে সব টিআরবিটি নেয়। আর এলিমেন্টারি ক্ষেত্রে যেটি আগে 1161 জন, এটাও পরীক্ষার মাধ্যমে, ইউজিটি 450, এটাও পরীক্ষার মাধ্যমে, যেগুলি আছে পরীক্ষার কলেজ আর প্রিন্সিপাল প্রফেসর টফেসর যারা, এগুলি তো টিপিএসসির মাধ্যমে। যখন হায়ার এডুকেশন টিপিএসসির মাধ্যমে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রিন্সিপাল বা লেকচারার, এরা হবে টিপিএসসির মাধ্যমে, বাকিগুলি আমাদের টিআরবিটির মাধ্যমে আমরা নিচ্ছি সিস্টেম অনুযায়ী। এবং আপনারা জানেন টিআরবিতে সিলেকশন টেস্ট, একটা আছে সিলেকশন টেস্ট আর একটা আছে ট্যাট। সিলেকশন টেস্ট হলো আমার যত দরকার আমি বলবো টিআরবিটি তুমি আমাকে এতজন টিচার দাও এই এই ক্ষেত্রে, তারা তাদের কাট অফ মার্কস আছে, জেনারেলের জন্য 50% কাট অফ মার্কস, অর্থাৎ 150 পরীক্ষা হয় 75 পেতে হয়, আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওদের জন্য হলো 145%, অর্থাৎ 150 মধ্যে 68 পেতে হয়। আর টেট 1-2 মধ্যে এটা কোনো কাট অফ মার্কস না, এটা পাস মার্ক, অর্থাৎ সেখানে পাস 150 মধ্যে 90 পেতে হবে জেনারেলদের ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে 83 পেতে হবে, এটা সবগুলি টেট 1 টেট 2 একই জিনিস। 22 কলেজে 22 জন, এবং ত্রিপুরাতে এই প্রথম, কোনোদিন অ্যাটেম্পটও নেয়নি কেউ। আমরা সমস্ত এটা আরও 2 মাস আগেই হতো, কিন্তু আমরা এগুলি একটা নতুন করে তো, সুতরাং এখানে আমরা এটার মধ্যে দেখবেন নেই তো, শুধু এখানে যে একটা গভর্নমেন্টের যে ইউজিসির যে একটা গাইডলাইন রয়েছে সেই ক্রাইটেরিয়া এটা হবে না, সেই জন্য নিউ আরআর নতুন রিক্রুটমেন্ট রুলস আমরা করেছি, সেটা আমরা ক্যাবিনেট এবং সেক্ষেত্রে আমরা ল ডিপার্টমেন্ট, ফাইন্যান্স সবগুলি আলোচনা করে এই জন্য আজকে এই জন্যই কয়েকদিন দেরি হয়েছে। এবং এই ক্ষেত্রেও এই ককবরকের জন্য আমরা জানেন ইউআর হবে 11 জন, এসসি 4 জন, এসটি 7 জন, টোটাল অর্থাৎ রিজার্ভেশন কোটা মেনে আমরা এগুলি যত চাকরি হয়েছে সব রিজার্ভেশন মেনে, এসটি এসসি এবং আদার্স এগুলি কোটা মেনে আমরা করছি। একটা কথা বলি শুনুন, এখানে যারা বিভ্রান্ত তৈরি হয়েছে না, বিভ্রান্ত সৃষ্টি করানো হয়েছে, যারা বলেছে যে যারা দু একজন শুনেছি প্রেস কনফারেন্স করেছে, ভালো করে স্টাডি না করে প্রেস কনফারেন্স করেছে, অর্থাৎ ধরে নিয়েছে বিরোধী দলে থাকলেই শুধু ক্রিটিসিজম করতে হবে, এটার জন্য ক্রিটিসিজম করা
সারা ভারতবর্ষের খবর না নিয়ে, ইউজিসির নর্মস না জেনে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সব কিছু না জেনে ওরা কমেন্ট করেছে। সেজন্য এটা তাদেরকে আমি বেশি কিছু বলবো না। আমি আজকেই সব প্রিন্সিপালদের সাথে কথা বলেছি, ভার্চুয়াল মিটিং করেছি, আমাদের কি করতে হবে সেটা আমরা বলেছি, এবং দুইটা ইউনিভার্সিটির ভিসিকে নিয়ে, রেজিস্ট্রারকে নিয়ে এবং কন্ট্রোলারকে নিয়ে আমরা মিটিং করেছি। মিটিং করার পর আমরা আমাদের আগে জেনে নিয়েছি আসলে কি হচ্ছে। আমি যদি আপনাদের বলি, একথা বললেই তো কেউ কেউ আবার রাগ করবে যে আসলে জিনিসটা আপনারা জানেন কি না। আজকে আমি প্রেস করছি না, প্রেস শুনছি, বলুন তো দেখি আসলটা কি জানেন কি কেউ। আমি এসব জানি না, আমি আপনি জানেন কি না বলুন তো। যাই হোক, এটা নিয়ে পৃথকভাবে প্রেস কনফারেন্স করব। সেই প্রেস কনফারেন্সে দুনো ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটির ভিজিরা আমার সাথে থাকবে, তখন আপনারা পরিষ্কার বুঝবেন। তবু এতটুকু বলছি যে ছাত্রছাত্রীদের নিউ এডুকেশন পলিসির ধীরে ধীরে আমাদেরকে অনেক কিছু করতে হবে। নিউ এডুকেশন পলিসি অর্থাৎ গুণগত শিক্ষা, একটা হলো শিক্ষা অবৈতনিক শিক্ষা, আরেকটা হলো গুণগত শিক্ষা। আমরা গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হলে সারা ভারতবর্ষের সাথে প্রতিযোগিতা থাকতে হলে ত্রিপুরা এবং সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতায়, আমরা যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা ভারতকে শিক্ষা গুরু স্থানে বসাতে চায়, সেটাকে করতে হলে আমরা একটা নতুন ধরনের চিন্তাভাবনা করতে হবে। এবং সেখানে সবটা প্রতিযোগিতা, আপনারা জানেন ডাক্তারি পড়তে হলে প্রতিযোগিতা লাগে, ইঞ্জিনিয়ারিং পড়তে হলে প্রতিযোগিতা লাগে। এখানে এই ধরনের একটা কমন টেস্টের কথা উঠেছে, এটা শুরুয়াত করেছে। যেমন আমরা দেখুন এনসিইআরটি তো আগেও ছিল, আমরা ত্রিপুরা কি শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গে এখনও কিন্তু এনসিইআরটি পাঠ্যক্রম নেই, কিন্তু আমরা এসেই এনসিইআরটি ক্যারিকুলাম করেছি। তো এটা আসলে কনস্টিটিউটেড কলেজ আর এফিলিয়েটেড কলেজ এ দুটো আলাদা জিনিস। আজকে এ ব্যাপারে বিস্তৃত বল, তবে একটা কথা আশ্বস্ত করছি, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার কি দরকার, ধরুন এই পদ্ধতি হবে, আমি যদি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলি একজন ছেলে মেয়েও ভর্তির বাইরে থাকবে না, এর থেকে নিরাপত্তা তো আপনার কিছু থাকার কথা না। পদ্ধতি গুণগত শিক্ষার ক্ষেত্রে পদ্ধতি যদি ট্রান্সপারেন্ট পদ্ধতি হয়, কে না ওয়েলকাম করে। আমরা ট্রান্সপারেন্ট পদ্ধতির কথা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রক বলছে, আমরা অন্যান্য রাজ্যের খবরও নিচ্ছি। এফিলিয়েটেড আমাদের রাজ্যে কোনো কনস্টিটিউশন কলেজ নেই, আমাদের যা আছে এফিলিয়েটেড কলেজ। এফিলিয়েটেড কলেজ অ্যান্ড কনস্টিটিউশন কলেজ দুটো আলাদা জিনিস, আর এই জন্যই এটার জন্য ডিটেলস আমি তো বলছি, সেদিন যে মিটিং করেছি সেটা হলো এই কয়েকজনের বিভ্রান্তিমূলক বক্তব্য রাখার জন্য পরেই আমি মিটিং ডেকেছি। মানুষকে বিভ্রান্ত করার অধিকার নেই, আপনি ভালো করে জানুন আগে, জেনে আপনি প্রশ্ন করুন, তাহলে হয় কি, এই যে গতবার বলছে কত পথ অবরোধ হয়েছে আপনারা জেনেছেন। আমি আপনাদের এখানে বারবার বলেছি একটা ছেলে মেয়েও, এবং গতবারই হায়েস্ট অ্যাডমিশন, এবং আর কোনো দিন এত হায়েস্ট অ্যাডমিশন হবে না, ইন ফিউচারেও না। কেন এত বেশি, অর্থাৎ যারাই পাস করেছে হিউজ নাম্বার পাস করেছে, একজনও কলেজের বাইরে নেই যারা পড়তে চেয়েছে। হ্যাঁ, আপনার পছন্দ মতো কলেজ না হতে পারে, এটা তো আমি কিছু করতে পারবো না। সবাই যদি বলে আমি এমবিবি কলেজে পড়বো, এটা আমি পারবো না। কলেজে ভর্তি হতে পারবে, এখন ছাত্রছাত্রীরা আশ্বাস করছি দিচ্ছি, সমস্ত ছাত্র সংগঠনকে আশ্বাস দিচ্ছি,
समस्त অভিভাবকদের আশ্বাস দিচ্ছি এবং যারা যারা বিভ্রান্ত করছেন তাদেরকে আশ্বস্ত করছি কোনো ছেলে মেয়ের জন্য আপনারা চিন্তা করতে হবে না। আমরা এই সরকার দায়বদ্ধ সরকার, আমরা দায়বদ্ধতা নিয়েই সব ছেলে মেয়েদের ভর্তির ব্যবস্থা করব। এর বেশি আপাতত আজকে কিছু বলার দরকার নেই। স্যার একটা প্রশ্ন হচ্ছে, কিছুদিন পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে উত্তর পূর্বের স্কুলগুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা, এই বিষয়টা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে আপনি কিভাবে দেখছেন? না, আমি এখনও এইটার ব্যাপারে পরিষ্কার ধ্যান ধারণা আমি ক্লিয়ার না রেখে না নিয়ে বলা উচিত হবে। বিভিন্ন রাজ্যে চালু হয়েছে, আমাদের এখানে চালু করার কোনো চিন্তা কি ব্যাপারে হিন্দি? আমি তো বললাম, ওই তো এটা নিয়ে আমি হঠাৎ করে কোনো রেডিমেড অ্যান্সার দিতে রাজি নেই, কারণ রেডিমেড অ্যান্সার দেওয়াটা ঠিক হবে না। আমার একটা কথার উপরে অনেক কিছু হতে পারে। একটা কথা বলেছিলাম, স্পেশাল এডুকেটার আমরা নেব, এই স্পেশাল এডুকেটার এই যে নেব, টিআরবিটি নেবে 200 জন, ওইটা কিন্তু ইন্টারভিউ না, এটা পরীক্ষা, মাথায় রাখতে হবে। পরীক্ষার ডেট হলো 12 জুন, জুন মাসের 12 তারিখ 2022 ডেট ফাইনাল টিআরবিটি পরীক্ষা। আর আপনারা তো জানেনই যে আজকে মাধ্যমিক পরীক্ষা টার্ম টু এটা মাধ্যমিক পরীক্ষা, টোটাল স্টুডেন্ট 43,294, তো 43,000-এর মধ্যে 42,033 জন আজকে প্রেজেন্ট হয়েছে পরীক্ষায়, 1,075 জন অ্যাবসেন্ট। 43,108-এর মধ্যে 42,033 জন পরীক্ষায় প্রেজেন্ট হয়েছে, পরীক্ষা দিয়েছে, সবখানি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। আজকে ইংরেজি পরীক্ষার তারিখ ছিল মাধ্যমিকের, আর ক্লাস 12 পরীক্ষা শুরু হবে 2 মে, তো সেই ক্ষেত্রে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা 28,931। তো সব দিকে আমরা খবর রাখছি, এবং যখন এই 12-এর ছেলেমেয়েরা পাশ করবে, এরপরে তার যখন ভর্তির সময় হবে আমরা, এবং আপনারা জানেন এবছর আমরা একটা ইংলিশ মিডিয়াম কলেজও এই অ্যাডমিশন, ওরা যারা যারা ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চায় তারার জন্য একটা সুবিধা রাখছি। ল ইউনিভার্সিটি স্যার কি এই শিক্ষাবর্ষ থেকে শুরু হবে? এই শিক্ষাবর্ষ। ইংলিশ মাধ্যম কলেজটা কোথায় হবে? এখানে আপাতত আমরা এসসিআরটি কমপ্লেক্সের ভিতরে শুরু করছি, পরবর্তী সময় আমরা এখানে আমাদের অলরেডি রিনোভেশন হয়ে গেছে, এখানে আমরা শুরু করবো, এখনো ঠিক করে এবছর শুরু করে দেবো।